কয়দিন ধরে অনেক গরম পড়ছে, ভিডিও বানাতে গেলে গরম লাগে, পড়ালেখা করতে গেলে গরম লাগে, নাচতে নাচতে গরম লাগে। তো আমি ভাবলাম কেন এমন কোন গেম নেই যেটাতে আমি গোসল করতে পারবো সব সময়। তো হেই ওয়াটস আপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুহাদ আকাশ। তো আজকে আমরা যে গেমটা খেলবো তার নাম হলো শাওয়ার গেম, অর্থাৎ এই গেমের মধ্যে আমাদেরকে বেশি কিছু না, গোসল করতে হয়। তো আশা করি গেমটা খেলতে খেলতে আমরা এই গরমটা ভুললে যামুগা আর আমরা এই গেমের মধ্যে ডুববে যামুগা। আর তোমরা অনেকে বলতাছিলা যে ফাদ ভাই আপনি শুধু কালা গেঞ্জি পরেন অথবা নীল গেঞ্জি পরেন, অন্য কোন কালারের গেঞ্জি পরেন না? এই আজকে সাদা গেঞ্জি পরছি। আর সত্য কথা, সাদা গেঞ্জি পরার কারণে আমার একটু গরম লাগতেছে বেশি, আমি জানি না কেন। তোমরা কমেন্টে লেখো যে তোমাদেরকে এরকম ফিলিং হয় কিনা, যে সাদা গেঞ্জি পরলে তোমাদের গরম লাগে কিনা। ওকে গাইস, আমরা এসে পড়ছি সেই গেমে। আর এইটাই সে আমাদের বাথরুম, আমাদের টয়লেট। আর আমি এটার নিচে, ও এটা আমি ভাই, আমি ল্যাংটা কেন, হোয়াট, অ্যাট লিস্ট একটা আন্ডারওয়্যার পরে নাই ভাই, এইভাবে ল্যাংটা থাকলে তো হইতো না ভাই। আর ও ভাই সামনে একটা দেখো জানালা আছে ভাই, কেউ যদি জানালা দিয়ে আমার দেখে তাহলে তোমার পুরো ইজ্জত যে বোগা, পর আমি মানুষ আমি আমার মুখ দেখাতে পারবো না। হ্যাঁ এদিকে এদিকে কিছু নাই, এই এটা আমার দরজা, ও আইড লাভ ওয়েট ড্রিমস বা। আর এই পাশে দেখো আমাদের টয়লেট আছে, বা টয়লেটটা এই জায়গার মধ্যে উদাম কেন। আর ওইদিকে একটা সাইন দেখতে পারতাছি, সাইনের মধ্যে লেখা যে এখানে প্রস্রাব করা যাবে না। এই জায়গার মধ্যে তোমার টয়লেট দিছে আর আমি প্রস্রাব করতে পারবো না, মানে এটা এমন একটা জিনিস হয়ে গেল যে তোমার সামনে আমি খাবার দিলাম বাট তুমি খাইতে পারবে না, মানে বাথরুম আছে বাট আমি প্রস্রাব করতে পারবো না, এটা কি হয়? তো আমাদের এখন যেমন গোসল করতে হইব, গোসল করা উচিত কারণ এই গরমের মধ্যে থাকা যাইতেছে না। এই যেমন আমাদের ঝর্ণা, আমি এখন ছেড়ে দিলাম। ও এত ঠান্ডা লাগতেছে, মনে হইতেছে আমি এসির তলে আছি। আর এই জিনিসটা খেয়াল করো, এই জায়গার মধ্যে দেখো পুরো অবস্থা কি দেখছো, কাঁচ কুচ দেখো পুরো পানিতে বইরা গেছে গা। বাহ, আমি নিচে এমনি বসতে পারবো মনে না, বসতে পারবো এতো, ও বসা যায়। বাহ, এই এই এটা কেডা, ওয়াই এ ভাই এ ভাই এ দিবে কেডা, এ শু শু এ শু, আমার ইজ্জত, আল্লাহ শেট, আমার ইজ্জত লয়ে দছে গা, আমার ইজ্জত দেখে কেবলতাছে শেট। হুশ ভাই ভাই ভাই, শুট ভাই, কেমনে দেখতাছে ভাই, তো সাহস করতে পার, তুই তোরে আমি এমন একটা থাপ্পড় দেবো, সর সর, কেমনে তাকা রইছে আমার দিকে, আমি একটা একটা অবালক শিশু একটা নেই করতেছে, গোসল করতেছে আর এমনি তাকা রইছে, এটা কি ভাই, ইস ইউ, এগুলা কি, নে নে ভাই, ইস চুল টু লাইক করেছে যে তুই এগুলা নে, তো আমি একটু বসে বসে গোসল করি। ও কি করলো এটা, এ ভাই তোমরা কি খেয়াল করছো, এই তোমরা দেখছো কিছু একটা, এ দেখো আবারও ভাই, এগুলো লাইক করেছে, ছি ইউ লাইক করেছে, এগুলো কি ভাই, আজ বাথরুম দিয়ে এমনি বসে বসে করলে কেমন দেখা যায়, এই যে দেই চার 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 চার। বাকি এগুলোতে কি করে, রিবিল্ডিং নার্ভাস এনার্জি, ও নার্ভাস এনার্জি কিছু একটা করে এটা, আমি আমার যে কোনো একটা জায়গার মধ্যে এগুলো দিতাছি, তোমরা ভাববো না আমি অন্য কিছু করতেছি। ওকে আর কি কি আছে, এক্সপ্লোড 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 কি করে, ও শিট, ও নো নো, এটা এক্সপ্লোড করে ফেলে আমার শরীরে, শিট বুঝতে পারছি, আমি আবার একটু আগি, আমার আগা দেখ আমি কেমন আগি, এমনি দেখ এবার ডিপার নাগা, এটা কি ভাই, এটা ভিতরে কি লেগে রয়েছে ভাই, তুই কি খাইছিলি, হ্যাঁ পটেটো চিপস লেগে রয়েছে, এ ভাই তুই কি সকালবেলার পটেটো চিপস খেয়েছিস, হ্যাঁ সকাল সকাল পটেটো চিপস, ভাই তুই কি খাস সকালবেলা, এত কিছু যে এগুলো বাড়াই দাস, আরো কিছু বাড়িবে মনে দিই, আর কি বাড়ায় ভাই, পুরা বাথরুমের কি অবস্থা করে ফেলছে, ও আমার হাত ধর কি অবস্থা আছে, ওই সঙ্গে যাই করছিলাম এক্সপ্লোশন, আর কি কি আছে দেই তো, ভাই ভাই তুই জ্বর, ভাই তুই আমার নাই সুস্কে, আর তোর ফিক্কা মারমু দেইস, ভাই তুই যা ভাই, তুই আমার নো গিল লেগা, আমি দাঁড়া তোর, আমি আর গুলাই, আমি ঘুমার মতো উপরে, এই যে গুলাইছি, এই যে ফিক্কা মারমু গু, এ সর 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 সর, ভাই যাই না আর উপরে, একটু বাকি আছিল, আর একটু যদি ধরতে পারতাম ভালো করে তাহলে মনে যাইবো, আর এটা মনে হয় বল টল, আর কিছু আছে, এই তো এই ঘুমার মই বার, মার মার, আরে ভাই যাই না, ও সব তুই এন্ত যা, আমার ই দেখতাছে, আমার জিনিসপত্র দেখতাছে, আমার কালো বন্দুক দেখতাছে, পুরো বাথরুমে কি অবস্থা হয়ে গেছে গা। ওকে তো আমাদের মনে এখন গোসল করতে হইব, এটা কি, এটাতে কি করে দেখলাম না দি, এটা মনে কিছু একটা করে যেটা আমি জানি না, এই তো লইছি, এটা কি করে দি, ওই আমাদের শরীর গোল হয়ে গেছে, হোয়াট, আমাদের শরীর পুরো গোল্ড হয়ে গেছে দেখো, এবার কি গোল ভাই,
গোলটা আকা মারিতাছে বাইরে ভাই। এই তোমরা কখনো ভাবছো আবার তো রিফ্লেকশনও করতেছে? বাহ ভাই, এরকম যদি আকা বাড়ে তো তাহলে তো মানুষ এক একদিনই বড় লোক কোটিপতি হয়ে যেত। পরে দেখবো যে এলন মাস্ককে আমার পিছনে পড়ে আছে গা। সে নে নে বাই বাই তোর হুন হুন হুন, আরে এদিক সর এদিক ঘুর হুন ভাই। তোর আমি এটা সুন্দর মারতাছি, তোরে ফিক্কাটা মারতাছি, প্লিজ আমার দিকে তাকাইস না ভাই। তোর আমি একটা স্বর্ণ দিছি না, এনে স্বর্ণ দিয়া খুশি থাক, তাও আমার দিকে তাকাইস না, আমার দিকে তাকাইস না সর ভাই। তোর এত সাহস কেন? তুই আমার এদিকে তাকাইতেছিস, আমার সম্পদের দিকে আর কি কি আছে? আর উপর ফিক্কা কিছু মারতে পারতাছি না, এটা কি? ও, কোনো কিছু যদি আমি ধরি তাহলে আমার স্বর্ণ হয়ে যায়গা, উইচ ইজ গুড নাইস। ওকে, তো আমি যেটা ধর্ম সেটাই স্বর্ণ হয়ে যাচ্ছে, দেখো এই জিনিসটা ভালো ভালো না। ওকে গাইস, আবার গেমটার মধ্যে আইসা পড়ছি, আর আগের বার স্বর্ণ হওয়ার কারণে পুরো উইয়ার্ড হয়েছিল গা, যা ধরতাম তাই স্বর্ণ হয়ে যেতেছো গা। ওকে, তো আমাদের এখন আরো দেখবো এক্সপ্লোর করি আর কি কি আছে জায়গার মধ্যে, আমি আর কিছু ইউজ করতে পারবো কিনা। আমার না ওই যে এইটা দেখছো না বোতলটা, এই বোতলটা আমার ইউজ করতে মন চাইতেছে, বাট আমি ইউজ করতে পারবো না কারণ এখানে সবকিছু আটকায়, আমার একটা জায়গার মধ্যে আটকাইছে দিছে। ল অফ অ্যাট্রাকশন এটা কি করে? ও ও, কিছু একটা হইছে আমার মনে হয়। ও বুঝছি, এটা মারলে এদিক মারলে এটা কোনো কিছুর মধ্যে লাগবো, এটা আমার কাছে পড়বো। এইবার এইবার ওই পোলাটা নাই বালিজে, আমার সব মানিজ্য শেষ করে ফেলতেছিল। বাই চান্স যদি সে আমার ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিত তাহলে আমার পুরো মানিজ্য যেতে হইলে। ওকে, এটা মনে হয় আমাদের শ্যাম্পু টেম্পু, দেখি তো কি উঠতেছে রে। হার 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 ভাই, এগুলো কি উঠতেছে? সুগন্ধ না কি গুলা কি? এ ভাই হার হিমু কি উঠতেছে এগুলা ভাই? ওদের এই তোমরা কিছু দেখো নাই? তোমরা যদি এখন কমেন্টের মধ্যে একটাই একটাও যদি লেখো যে এখানে কি হইছে, দেখো তোমার খবর আছে। আমার আমার জুতো রাখো, আমার জুতো রাখো, হয়ে গেল আমি জুতোটা পাইতাছি না। দেখো এইসব কিছু লাগবে না, এখানে কি হইছে ভাই? ভাই ওই জিনিস দেখো ভাই, ভাই হারিম কো, এই তো ভাই ভাবছি ভাই ভাই এটা কি হইছে আমি জানি না। তোমরা কমেন্টে প্লিজ এগুলো লেখো না, আমার কমেন্টটা সুন্দর রাখো আমার কমেন্ট সেকশনটারে। ওকে আবার টিপ দিই, আবার কেন অসভ্য অসভ্য হিম হারলা ইয়া কি কইলা রে, যে কোন একটা কেমিক্যাল লইব, ফালতু একটা কেমিক্যাল, 100% পাইনাপল কি করে না? ও ও ভাই দেখো, আমি জাস্ট খালি একটা টিপ মারছি আর পাইনাপল আয় পড়ছে। ওকে আর কি কি আছে দেখি তো, এটা কি? ও এটা ভিতর থেকে পাইনাপল আইছে, এটা কি? এটা ও সাবান, এ শিট আমি সাবান ধরতে পারি না। আ সাবান কাম হিয়ার, কাম কাম, এটা কি? ও ওয়া, হ্যাঁ কি হইতাছে ভাই? এটা কি ভাই? এগুলো কি হইতাছে? এটা কি ভাই? গেমের মধ্যে এগুলো কি হইতাছে ভাই? এই তোমরা যারা ছোট মানুষ আছো, হুশ বিরত হুশ দূর হ, তারা বড় হলো ভাই। এগুলো কি হইতাছে ভাই গেমের মধ্যে? ভাই গেমটা কে বানাইছে ভাই? আমাকে কন্টাক্ট করে তো উইয়ার্ড কেন? এটা কি শাওয়ার সারপ্রাইজ? এগুলো কি বারে আছে? হ্যাঁ এসব কি বারে আছে? অদম্য, আমার গুসু করতে হইব, আমার আমার পুরো শরীর অবস্থা খারাপ, আমি আবার গুসু করবো। এই তো গুসুল করছি আমরা, এই তো শাওয়ার নিচ্ছি, গুসুল করলে যে কত শান্তি লাগে। ওকে এর মধ্যে আমি একটু এনজয় করি, এই চুলের মধ্যে এই গু ফালাইতে আছে, ইস নর্দমা, পুরো বাথরুমটা যেন আমি ময়লাটা পরিষ্কার করলাম, পুরো বাথরুমটা দেখো আমি এখন ময়লাটা ভরলাম, ওই যে গুদা ভরলাম, দাঁড়াও এই দিই তো পুরো গুদা, বললে কেমন হয় জাগার মধ্যে পুরা ই থাকবো, দাঁড়াও ওয়েট আমি পুরোটা ভরি, দাঁড়াও একটু ওয়েট, পুরোটা ভরে দিই যে কেমন হয়, অনেক আমি দেখ তোর আমার ইজ্জত বাঁচানোর লেগে আমি পানিতে ডুববা মরতাছি, তাও একটু শান্তি থাক ভাই, তাও তুই এনতে সর ভাই, এনে এনে আমার গুণ এনে 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 তাও শান্তি থাক ভাই ভাই। এই গেমটা সত্যি অনেক উইয়ার্ড, তা এটা কি কুইট? হোয়াট হোয়াট কিলো কিলো এই গেমের মধ্যে? ও ভাই গেম ক্র্যাশ হয়ে গেছে গা, গেম শেষ, আ নো গেম কুইট। ও হো হো ভাই গেমের কি হইলো? তো আশা করি তোমাদের কাছে এই গেমটা ভালো লাগছে, আমার কাছে পার্সোনালি গেমটা খেলে অনেক মজা লাগছে, অনেক কিছু উইয়ার্ড উইয়ার্ড জিনিস ছিল, তো আশা করি তোমাদের কাছেও অনেক বেশি ভালো লাগছে গেমটা। তো আজকে পর্যন্ত, আবার দেখা হবে এরকম অনেকগুলো উইয়ার্ড গেম নিয়ে, তখন পর্যন্ত বাই বাই।